রহমানের রাহিম। আমি বিসমিল্লার বল থেকেই আমার দয়ালের কাছে, দয়ালের চরণে অনুরোধ ক্রমে আজকের এই পালা শুরু করলাম। বড় চমৎকার করে আমাদের কর্তাপক্ষ দরবার থেকে আদেশ করলেন একটি পালা গাওয়ার জন্য, তদ্রূপ আমাদের মধ্যে বন্টনও করলেন। মেন ভোকালটা বাড়ান একটু, দূরে গেলে সাউন্ড পাওয়া যায় না। সাউন্ডের শরীয়ত বলেন আর মারফত বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হাসর বলেন আর কিয়ামত বলেন, কাম বলেন আর প্রেম বলেন, নবী তত্ত্ব বলেন, মেরাজ বলেন, অনেকগুলো চলমান পালা। এই বাউল বিচার গান করতে গেলে আমাদের গাইতে হয়। সবচাইতে বড় যে পালা সেটা হচ্ছে আশা এবং যাওয়ার আরে পালা। এসেছে একটা পর্ব শেষ, এখন শুধু যাই যাই যাই। বাবার বড় ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, সবারই আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যাই রে, ও ছায়া দে যাই রে, সায়া দেখি আর বেশি সময়, ছোটকে রেখে বড়কে রেখে ছোট চলে যায়, আবার আগে যার যাওয়ার কথা সে পরেও চলে যায়। এই গানটা, এটাই হলো আমার নেশা, এটাই হলো পেশা। যতক্ষণ সময় গানে থাকি ততক্ষণ সময় ভালো থাকি, গানের মাঝেই হাসি, গানের মাঝেই কাঁদি। আজকে গুরু ভক্তের যে মিলন মেলা, আমার কাছে আজকে মনে হচ্ছে না যে আমি কোথাও গান গাইতে আসছি, গাওয়ার জন্য গাওয়া না। আজকে যতটুকু সময় আপনাদের সামনে আছি, আমাদের সেই সিরাজ পাগলের আদেশ ক্রমে আমাদের দুধু পীর, আমাদের হানিফশা চিস্তি, নিজের জন্য যদি কিছু চাওয়ার থাকে, নিজের যদি কোনো কিছু পাওয়ার থাকে, আজ আমি মনে করি এই মঞ্চ থেকে চেয়ে এবং নিয়ে পালা বন্টন করলেন গুরু এবং শিষ্য। অনাদিরূপে যখন আমার আল্লাহ পাক একাকিত্বভাবে বসবাস করতেছিলেন, একাশ্য লাশারিকা এক এবং অদ্বিতীয়, কিছুই বলতে, এই যে কিছু কথাটাই কিছু ছিল না। আল্লাহ পাক তার মনে ইচ্ছা হলো আমার এই একাকিত্বটা আমি দূর করতে চাই। কিভাবে দূর করতে চাই? একজন সঙ্গিনীর মাধ্যমে, একজন প্রেমিক আনবো, তার প্রেমে, তার মহব্বত, তার সহব্বতে প্রেম করে লয় হয়ে যাব, যার কারণে পরিভাষায় বলা হয় সর্বপ্রথম সৃষ্টি করলেন হাকিকতে মুহাম্মাদিয়া। আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর, আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে মুহাম্মাদি নূর, দ্বিতীয় তাওয়ালুমা খালাকাল মিন এস, তারপরে সৃষ্টি করলেন আমার দয়াল নবী প্রেম। কবি বলে এই প্রেম করার জন্য সৃষ্টি করলেন আমার দয়াল নবীকে, সৃষ্টি করলেন মুহাম্মাদি নূর। আর যখনই নূর সৃষ্টি হয়ে গেল তখনই, যখন প্রেম হয়ে গেল, দেখেন আল্লাহ এবং নবীর মধ্যে আপনারা আমার প্রেমটা
কবিতা যেরকম, তাদের মধ্যে একজন ছিল আশেক আর একজন ছিল মাসে। আরে কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। বাংলা লিখতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পড়া গেছে গা বামে আর রাসূলায় পড়ছে ডাইনে। আবার আরবিতে লেখা শুরু করেন, দেখবেন ডান দিক থেকে আরবিটা লিখতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার এই দিকে কিন্তু আল্লাহ পড়া গেছে গা ডাইনে রাসূলায় পড়ছে ভাই। তাহলে হইল কি, একজন আশেক আর একজন হইল মাশেক। মিরাজে গেছে তখন বলছে কি, আবার বলেছে কি, আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফলে ফুলে সাজা। সবকিছুই সেই বন্ধুর বন্ধু, কখন আমার আল্লাহ বাসর সাজাইছে আমার নবী, সেই কুঞ্জে গিয়ে সেই বাসনা সেই কামনা পূর্ণ করেছে আমার নবী, বাসর কুঞ্জ সাজাইছে আমার আল্লাহ সেখানে গিয়ে দুজনে, একজন আশেক আর একজন মাশেক। যখন সৃষ্টি হয়ে এই মুহাম্মাদির নূর সৃষ্টি হইলেন, সৃষ্টি হয়ে পয়রা গেলেন, সঙ্গে সঙ্গে যাপনা করতে লাগলেন কি, এই যে গুরু শিষ্যের উৎপত্তি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা কারিগর যখন কাপড় বানায় সেটা ক্রেতার জন্য, একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে ভোক্তা, যিনি ভোগ করে। একজন শিল্পী যখন একটা পুতুল বানায়, একটা কাঠ মিস্ত্রি যখন একটা কাঠের ফার্নিচার বানায়, সে থাকে শিল্পী। আবার অনেক সময় কিন্তু এমন হয় শিল্পী নিজেই সৃষ্টি করে নিজেই তার সৃষ্টির প্রেমে পড়ে। আমার আল্লাহ কয় এটা কেমন ডাক, এইটাকে আর আমি নিজে নিজের মধ্যে থাকতে পারি না, আমি সৃষ্টি করেছি আমা হইতে, তোর নবী খোদা না আবার খোদা হইতে কিন্তু জুদা ও হইতে আমি সৃষ্টি করলাম, হাকিকতে মুহাম্মাদিয়া মুহাম্মাদি নূর, সে আমার ডাকে আমি আর আমার নিজের মধ্যে থাকতে পারি না, আমার শিষ্য ডাকছে। আমি যদি আমার মাকে গিয়ে ডাকি, আমার মা মাতৃত্ব স্বাদ গ্রহণ করার জন্য আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, গর্ভে রেখে জন্ম দিলেন, আমি যখন হৃষ্টপুষ্ট হয়ে একজন বাবরি সরকার হয়ে এই দুনিয়ার বুকে আসলাম, এসে আমার মায়ের মাতৃত্ব স্বাদ পূর্ণ করার জন্য তাকে ডাকলাম মা, ও মা, ডাকটা সর্বপ্রথম মা বল, এই বলটা সর্বপ্রথম আমি ডাকলাম, আমার মা আমাকে স্বীকৃতি দিলেন, এই যে বাবলি আমি এখানে, এই যে গুরু শিষ্যের ভাব, সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক, কিন্তু সর্বপ্রথম মুহাম্মাদিন নূর সৃষ্টি হয়েই জপনা করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেউ নাই কোনো বান্ধব এক তুমি ছাড়া, এই যে প্রেম লেগে গেল গুরুর পক্ষ থেকে কি, মুহাম্মাদ রাসূলুল্লাহ, প্রেম হয়ে গেছে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এবার এক সুতায় হয়ে গেছে, আগে ডেকেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ ছাড়া, এবার যখন স্বীকারোক্তি চলে এসেছে মুহাম্মাদ রাসূলুল্লাহ, একই সুতায় কথা, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, মন জপ হাসফি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গাইরুল্লাহ হাকিনুল মুহাম্মাদ সাল্লাল্লাহ, লা ইলাহা যেহেতু সৃষ্টিতে গুরু শিষ্য ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে, শেষ দিনে আল্লাহ কয় আমি আমি খোদার কাছে ডাইরেক্ট আহার মতো কোনো ই নাই, রাস্তা নাই, আমি রাখি নাই, আমি ওই রাস্তা রাখি নাই, একটা উসিলা একটা পথ যে আমার এই পর্যন্ত, আমার এই পর্যন্ত তোমাকে নিয়ে আসবে, অবশ্যই সে উসিলার কাছে যাও, যে জাতি নিজে নিজের উন্নত করে না, আমি আল্লাহ পাকে একমাত্র এক বিন্দু সেই জাতির উন্নত নিয়ে ভাবি না। তাহলে যেহেতু আজকে সৃষ্টি থেকেই আছে আমাদের গুরু শিষ্যের ভাব, আর আসলেও পেয়ে গেছি
গুরু শিষ্যের ভাব প্রেম নিয়ে আজকে মগ্ধ থাকতে হবে। আর ওই রকম একজন প্রেমিক পুরুষ, একটা কথা আছে বাবা, সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবার বিচারের ভার, সেজেছ যেই সাজ করিও সেই কাজ। আমার মনের মধ্যে যা আছে আমি সব খোলাসা করে আমার ঝোলা ধরার জন্য আমি জেনে নিব। আজকের আলোচনাটা হবে একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম ভাবে আমি আলোচনা করতে চাই। সর্বপ্রথম মুসলমান হিসেবে পাক জবানে আমি যদি জবান খুলতে চাই তাহলে বলবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি বিসমিল্লাহর বল থেকেই আমার দয়ালের কাছে, দয়ালের চরণে অনুরোধ ক্রমে আজকের এই পালা শুরু করলাম। আজকে গুরু শিষ্যের পালা নিয়া সর্বপ্রথম বিসমিল্লাহর বল থেকে শুধু দোতারার সাউন্ডটাই কানে আসবে, ওরে ঢুলিবাসি গানের সময় আস্তে আস্তে বাজাইয়া যাইও, তাইলে মাতাল বাবলি সরকার খুশি হইব, ভালো রে খুশি হইব। কোন প্রকারে দিবা যে বুঝাই, বিসমিল্লাহ লিখতে গেলে ১৯ অক্ষর পরে, আবার আমি দেখেছি দলিল দেখেছি যে পরে এই জায়গায় এক কম গেছে কিন্তু গেছে রে রুইয়া, কোথায় যাইয়া এক লুকাইছে তুমি দেবা দেখাইয়া, ও কি এই বিসমিল্লার কোন খণ্ডতে আছে আমার আল্লাহ, কোন খণ্ডতে লুকাইয়া রইছে আমার রাসূল আল্লাহ, আবার কোন খণ্ডতে আছো গো তুমি জানিবারে চাই, বলো কোন খণ্ডতে শিষ্য হইয়া তোমার কাছে যাই রে, তোমার কাছে যাও রে। আবার কোন খণ্ডতে কোন রূপ নিয়ে আমি তোমায় বুঝিলে, কি সিরাজ পাগল দুধু পাগল রে দেখব এক যায় গাতে রে, দেখব এক যায় গাতে রে। আইসকা সাওয়া পাওয়ার অনেক আছে অবুজ বাচ্চার নেয়ে, ছোট দিবা 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 শূন্য ঝোলা দিবা পূর্ণ করে, আমি অবুজ একটা বাচ্চার মতো তোমার হাতের আঙ্গুল ধরিয়া যাইব যাইব পিছন দিকে পার হইবার লাগিয়া, আজকে গান না আমি গাইব তোমার সাথে কালাম শুনব বসে, মাঝে মাঝে জিরানি দিব দয়াল তোমার চরণেরই কাছে, এইবার
দেও না একটু দেও না আমারে দেও না তুমি কইয়া। দেখো পবিত্র কোরআনে লেখা আছে দেখো না খুলিয়া, আল্লাহ হইল লাশারিকা এক এবং অদ্বিতীয়, তার কোন শরীক নাই সমপক্ষ নাই। কথা নিও ভালো, আমার আল্লাহ যদি লাশারিকা হয় এক কিন্তু বটে, আল্লাহ বলছে আমার কোন শরীক সমপক্ষ রাখি নাই এই জগতের বুকে। আরে ওরে সূরা ইখলাসের ভি তোরে দেখি দেখি পড়িয়া, দেখবেন একটু জ্ঞানী লোকে দেখবেন তাকাইয়া, কুল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ নাম ইয়ালি দলামি উলা দলামি আকুল্লাহু কুফু আনাহা। বিশ্বাস করবেন মনে প্রাণে গণ্য হবে হবে ইবাদত। ওকে কুল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ নাম ইয়ালি দলামি উলা, আমার আল্লাহ পাকের নাই মাতা নাই পিতা, আমার আল্লাহ পাকের কাছ থেকে জন্ম নেয় নাই কাউরে জন্ম দেয় নাই, ও আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ সৃষ্টি এই কথা মানো নো নিশ্চয় যদি এক অদ্বিতীয় হইয়া বাজান থাকে, বলো 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 কথা তুমি কোরআনের মতে, তাইলে মুরিদ কেন হইতে হবে আমার ঠেকা কি, মুরিদ না হইলে আমার ক্ষতি হবে কি রে ক্ষতি হবে কি। কারণ এর একটা ভেদ আছে, সন্ধ্যারাত্রেই না বলি, আপনারা শেষ পর্যন্ত থাকেন। সমস্ত কোরআনের জননী বলা হয়েছে সূরা ফাতিহাকে। কি বাবা, কোরআনটা খুললেই দেখবেন লিখা আছে সূরা ফাতিহা, এটা সমস্ত কোরআনটাকে আগলে রেখেছে, বুকের মধ্যে ধরে রেখেছে, তা পড়লেই দেখবেন লিখা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার, আর রহমানের রহিম যিনি দয়ালু। এই কথাটার অর্থ হইল পরম স্রষ্টা আমার আল্লাহ একাশ্বর বিচার দিবসের স্বামী, আর সরব লইয়া দেখো সাইয়া পুরুষ নহে সবই মাইয়া, একজন পুরুষ একজন স্বামী সকল হইল স্ত্রীর ন্যায়, একটু বলবো কথায় আমি দাদা গুরু খালেক দেওয়ান বলেছে একটি গানের মাঝে, একটু লেজ গাইব আমি বুঝাইবার প্রকাশে, ফাকি কোরআন শুই নাচ
তাহলে এই কথাই প্রমাণিত বন্ধুরে, কোরআনে শুই নাচি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া, বিয়া করলাম কি না করলাম মরে আমি কান্দি তোমার তার খুঁজে মরিত্রি জগৎ। প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকিয়াও মিদিন বিচার দিবসে স্বামী যদি ওই পরম একাশর লাশারিকা এক এবং অদ্বিতীয় হয়, তুমি একটু কোরআনের আলোকে আমাকে বলো আমার যে মুরিদ হইতেই হবে, মুরিদ হইলে আমার কি হবে আর না হইলে আমি থেকে থাকবই কোন জায়গায়। এই যে মুখে শুনিয়া হলে মায়া, তাহলে মায়া, তাহলে মায়া, আসলে এর ব্যাপারটা কি? আমার মুরিদ হইতেই হবে, মুরিদ হইলেই আমার উত্তীর্ণতা কোন জায়গায়, আর যদি আমি মুরিদ না হইতে পারি তাহলে বান্ধব থেকে থাকব কোন জায়গায়। এই পর্যন্ত একটি কথা, ওরে গুণের ভাই ডানে বামে পূর্ব পশ্চিমে আজকে যেই দিক চোখ বুলাই অনেক ভাবে শুনতে পারি অনেক ওই না কথা, গান বাজনা দুই প্রকার জ্ঞানী লোক শুনবেন যথা তথা, নিবেন 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 কথা এক প্রকারের গান, একটা হইল ফাঁসি কি গান ওইটাই হারাম, ফাঁসি কি গান যদি শোনেন জিনার ন্যায় গণ্য হবে, সাদি কি গান চিস্তিয়ার তরিকা মোতাবেক আত্মার খোরাক যোগাবে, দেখেন সাদি কি গান শুনছে আল্লাহ গাইছে কিন্তু নবী, ওই যে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল উল্লাতাই ধরি, আবার দয়াল নবী শুনছে রে গান সাইমা বইনের কোলে, নবীর দুধ কোন সাইমা বিবি হালিমার মে ছিল জগতের পরে, আমার ছোট্ট নবী নূরের নবী যখন ছোট ছিল দুধ কোন সাইমা তারে কোলেতে রাখিত, দুইটা গাছ পাশাপাশি কইরা একটা ওরনা বাঁধিয়া দোলনা বানাইতো দয়াল নবীরে সোয়াইবার লাগিয়া, এইবার পিছন থেকে ধাক্কা দিত নবী খুশি পাইয়া, দাঁত বাইর করিয়া নবী খিল 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 কইরা হাসিয়া রে খিল খিল করে হাসিয়া রে খিল খিল করিয়া হাসে। আমার দয়াল নবী ও গান শুনেছে, কোন গান সাইমা গেয়েছে, এইটি আমার ভাই আমার মাতার নয় আমি তাকে ভালোবাসি আমার পিতার নয়, কুরবান করি মামা গো কবিতাহার শানে খোদা তাকে মারাও গো তুমি সর্বভু নেওয়ানে, আমার ভ্রাতা মোহাম্মদকে বাঁচাও প্রভু। Oh!
নবীর যিনি দুধ বোন সাইমা, দুধমাতা হালিমার মেয়ে, কি গান গেয়েছে নবীকে কোলে নিয়ে? আমার নবীও গান শুনেছে। এইটি আমার ভাই, আমার মাতার নয়, আমি তাকে ভালোবাসি, আমার পিতার নয়, কোরবানি করি মামা চাচা সবই তাহার সামনে। কিশোর তরুণ দীর্ঘজীবী, দেখবে সাহেব সর্দারি, দেখবে তাকে সাহেব সর্দার সবার চাইতে বড়। দিনের নবীর হিংসুক, নবীর ধ্বংসুক, সবাইকে ধ্বংস করো, আমার ভাতা মোহাম্মদকে বাঁচাও প্রভু তুমি। কিশোর তরুণ দীর্ঘজীবী, দেখবো তাকে আমি, দেখবে তাকে সাহেব সর্দার সবার চাইতে বড়, নবীর হিংসুক, নবীর ধ্বংসুক, সবাইকে ধ্বংস করো। চির গৌরব, চির সম্মান, সদা দৃষ্টি তোমার, দিনের নবীর জন্য অতুট রাইখো এই কামনা। একটু কোরআনের আলোকে বলেন, আমার খাজা মঈনুদ্দিন যিনি ভারতবর্ষে এসে রাব্বানি, গাউসে সামদানি, মাহবুবে সোবানি, আমার নবীর পরে যদি কোন নবী হইতো সেইটা হইতো বড় পীর। কিন্তু নবীর পরে আর কোন নবী আসে নাই, কারণ নবীর পরে আসছে হইল আউলিয়া। নবীর জামানা শেষ, চলে আসছে হইল বেলায়েতির জামানা। যদি ওই যুগে চলতে থাকতো তাহলে এই যে আমার বাবা সিরাজ পাগল, আমার দয়াল দুটো ফকির, আমার বাবা হানিফ চিস্তি, এদেরকে আমরা পাইতাম না। সিস্টেম বাই সিস্টেম আমার খাজা বাবা গান করেছে, বড় পীর সেই গান শুনেছে। শুধু তাই না, যারে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃজন হইতেন না, সেই দয়াল নবীও গান শুনেছে। আর খাজা বাবা আর বড় পীর গান গাইছে, সেই গানের কথা ছিল কি, নিশ্চয় রাসূলে খোদা পুরুষ প্রধান, ক্ষণা ক্ষমা গুণে গুণাম্বিত হে মহিয়া। তাহলে দয়াল আপনার কাছে একটু জানিতে চাই, দিবেন মোরে কইয়া হাদিস দলিল কোরআনটা কিন্তু ঠিক রাখিয়া, কোন প্রকারের গান আছে আছে জায়েজ হইয়া, দিবেন দিবেন ভক্তদের মাঝে প্রকাশ করিয়া রে, প্রকাশ করিয়া রে, প্রকাশ করিয়া। আমার এই পর্যন্ত কিছু কথা গান অনুসারে বায়াত সম্পর্কে আলোচনা করবে দয়াল, রাস্তা গেছি রেখে ওই না মধুর বাণী সুন্দরে আমি শুনবো যে বইয়া, দয়ালের চরণ দুটি বুকে লইব বাসর সাজাই ইয়ারে, বাসর সাজাই ইয়ারে, বাসর সাজাই। আমার এই পর্যন্ত বলা কওয়া কথা দিব, ইতিরে যা শুনে যায় মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে যে গুরু সেজন মধুর প্রীতি, তারাই তারাই জানে যে গুরু সেজন মধুর প্রীতি, তারাই তারাই জানে যে গুরু সেজন মধুর সজ্জাতে। আমার জামাই বাবাজি, বাবারে হরিরে আইনা দাও একটা মালা, আশেক মাসেকের গলায় দিত নাতে দেও বাবা, এডায় বাড়াই দিমু জালা, দয়ালের মাহালায় বাড়ো
তো মালা একটা লইয়া জন্মের ঋণী কইরা গেলাম আমি জনমের লাগিয়া। ময়নার গলার হার ছিল ছিল দয়াল নবী, মাথাতে মাও মালা দিছে আমি দেখছি দলিল পড়ি। আবার নবী দিছে মাথাতে মারে ওলট পালট গেছে হইয়া, জনমের ঋণী ছিল তারা পঞ্চ হলে বায় পাক পাঞ্জা তনে থাকিয়া। তাই তো মালা দিয়া গুরু শিষ্যের প্রেম গেছি লাগাইয়া, আমার খিরাস পাগল দুধু পাগল খাই কো হাজির হইয়া রে, খাই কো হাজির হইয়া রে, খাই কো হাজির হইয়া। আমার এই পর্যন্ত বলা কথাই দিব ইতি রে, যার শুনে যার মধুর প্রীতি প্রীতি তার তার জানে মধুর প্রীতি প্রীতি তার তার জানে গুরু শুনে ভক্তের প্রীতি। আমার মজিদ বছর রে মাতালো ওই রোজার সাথে যা মধু